হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের পর থেকে আমি হোমিওপ্যাথিক যে বায়োকেমিক মেডিসিনগুলি হয়ে থাকে সেই বায়োকেমিক মেডিসিনসের ব্যাপারে আমি বিভিন্ন ধরনের এপিসোড তৈরি করব। বন্ধুরা, এই এপিসোডগুলো যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে বায়োকেমিক মেডিসিনসের ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস আপনারা জানতে পারবেন। বন্ধুরা, বায়োকেমিক মেডিসিন নিয়ে বিভিন্ন ধরনের যে কোয়েশ্চেনগুলির আমি আপনাদের উত্তর দেবো, যে 12টি বায়োকেমিক সল্ট আছে, যে 12টি বায়োকেমিক মেডিসিন আছে তার কাজ কী, কোন কোন কাজে ব্যবহার করা থাকে, কত পাওয়ারে, কত পোটেন্সি দিয়ে, কত পরিমাণে কীভাবে ব্যবহার করতে হয়, কোন কোন রোগে ব্যবহার করতে হয়, সমস্ত কিছু বন্ধুরা এই এপিসোডগুলোতে আমি কভার করব। এক কথায় যে 12টি বায়োকেমিক মেডিসিন আছে বা বায়োকেমিক মেডিসিনসের ব্যাপারে আপনাদের যে কোয়েশ্চেনগুলো সাধারণত মনের মধ্যে এসে থাকে, যে এটা কেমন করে কাজ করে থাকে, কীভাবে ব্যবহার করা উচিত, কত পোটেন্সিতে ব্যবহার করা উচিত, কোন কোন রোগে কত পাওয়ারে ব্যবহার করা উচিত, এদেরকে রিপিট দিনে কতবার করা উচিত, যে বিভিন্ন ধরনের কোয়েশ্চেনগুলি মনের মধ্যে এসে থাকে সেই সমস্ত কোয়েশ্চেনগুলি প্লাস যে 12টি বায়োকেমিক সল্ট বা বায়োকেমিক মেডিসিন আছে এগুলি কাজ কীভাবে করে, এর লক্ষণগুলি কী কী, সমস্ত কিছু টোটাল কোর্স আপনাদের আমি শেখাবো বন্ধুরা। এবং এটি ডক্টর রাধারমন বিশ্বাসের, ডক্টর রাধারমন বিশ্বাসের বায়োকেমিক কম্পিটিটিভ ম্যাটেরিয়া মেডিকা থেকে জানকারি দেবো বন্ধুরা। এটি ডক্টর রাধারমন বিশ্বাসের বায়োকেমিক ম্যাটেরিয়া মেডিকা। এই বই থেকে আমি আপনাদের খুবই সহজ সরল ভাষায় বায়োকেমিক মেডিসিনসের সম্পূর্ণ কোর্স আমি আপনাদের শেখাবো বন্ধুরা। এই জন্য এই বায়োকেমিক রিলেটেড যে সমস্ত এপিসোডগুলো আমি বানাবো সেই এপিসোডগুলি আপনাদের সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি বন্ধুরা জানতে হবে এবং দেখতে হবে। সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আমি ডক্টর এন্ডি শাহরুখ, তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। ভিউয়ার্স, বায়োকেমিক মেডিসিন আপনারা জানেন ডক্টর সোসুলারের একটি আবিষ্কৃত ওষুধ। বন্ধুরা, ডক্টর সোসুলার এটি এই বায়োকেমিক 12টি সল্টের আবিষ্কার করেছিলেন, যেটা হোমিওপ্যাথিতে এখন জুড়ে গেছে। বন্ধুরা, আগে হোমিওপ্যাথি থেকে আলাদা ছিল, এখন হোমিওপ্যাথিক মেডিসিনসের সাথে এ সংযুক্ত হয়ে গেছে। বন্ধুরা, আর আপনারা জানেন বায়োকেমিক মেডিসিনস কতটা সাফল্য লাভ করেছে বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে। বন্ধুরা, সেই জন্য আজকে আমি বায়োকেমিক মেডিসিনসের এপিসোড নম্বর 1 নিয়ে হাজির হয়েছি। আজকে যে এপিসোডটা, এটা হচ্ছে প্রথম এপিসোড, এপিসোড নম্বর 1। বন্ধুরা, আজকের এই এপিসোডে আমি বায়োকেমিক মেডিসিন রিলেটেড দুটি কোয়েশ্চেন্সের উত্তর দেওয়ার চেষ্টা করবো। বন্ধুরা, এক নম্বর যে কোয়েশ্চেনটি সেটা হচ্ছে মানুষের শরীরে বা কোনো প্রাণীর শরীরে বা জীবের দেহে কোন কোন দ্রব্যগুলো থাকে। বন্ধুরা, এবং এটি ডক্টর রাধারমন বিশ্বাসের বায়োকেমিক ম্যাটেরিয়া মেডে থেকে খুবই সহজ ভাষায় আপনি আমাদের জানকারি দেবো। বন্ধুরা, তো বন্ধুরা প্রশ্ন হচ্ছে জীবদেহে কোন কোন দ্রব্যগুলি থাকে। তো বন্ধুরা, আগে বলা হয়েছে যে জীবদেহে দগ্ধ করলে, কোনো একটা জীবদেহ যখন দগ্ধ করা হয় তখন তার যে শরীরের মধ্যে যে জলীয় অংশটা থাকে এবং যান্ত পদার্থগুলি ধোঁয়ার আকারে উড়ে যায়। বন্ধুরা, এই ধাতব পদার্থগুলি কেবল ভস্মরূপে অবস্থিত থাকে শরীরের মধ্যে। এই ভস্মাবেশ বিশ্লেষণ করিয়ে দেখা গেছে যে এটি সংখ্যায় হচ্ছে 12টি। মানুষের শরীরে বা জীবদেহে যে ধাতব পদার্থগুলি থাকে সেই ধাতব পদার্থের সংখ্যা হচ্ছে বন্ধুরা 12টি থাকে। এই ধাতব লবণ বা এগুলি পার্থিব লবণ নামে পরিচিত, এটি টিস্যু সল্ট বা ধাতব লবণ বা পার্থিব লবণ নামে পরিচিত। জীবের কোষময় দেহের পরিবর্তন, দেহের কোন পরিবর্তন হবে, দেহের পরিপোষণ কাজ, দেহের পরিবর্তন এবং রোগ প্রতিষেধ কাজের প্রধান উপাদান এই লবণ। বন্ধুরা, এই যে 12টি সল্ট, যে 12টি লবণ, ধাতব লবণ থাকে, এই 12টি লবণ শরীরের মধ্যে উপস্থিত থাকে। বন্ধুরা, এই 12টি লবণ শরীরের যাবতীয় কাজকে মেনটেন করে রাখে, তার পরিপোষণ কাজ, তার বৃদ্ধি, রোগ বিসুখ থেকে নিজেকে রক্ষা করা, সেলসগুলোকে মজবুত রাখা, ইফেক্টিভ রাখা, বিভিন্ন শরীরের যে যাবতীয় মেনটেনটা সেটা শরীরকে সুস্থ রাখে এবং মেনটেন রাখতে এই 12টি সল্ট, 12টি টিস্যু খুবই ইফেক্টিভ ভূমিকা পালন করে থাকে। বন্ধুরা, কিন্তু শরীরের মধ্যে বা জীবদেহের মধ্যে কোষতন্ত্রের উপর ইহার অসামান্য প্রভাব প্রতিপত্তি দেখা দিলে, শরীরের মধ্যে ইহার অসামান্য প্রভাব প্রতিপত্তির জন্য ইহাদিওকে তন্তু লবণ ও টিস্যু সল্ট নামে একা দেওয়া হয়। নিম্নে একে এই লবণের কয়েকটি তালিকা দেওয়া হলো। এই যে 12টি সল্ট আছে শরীরের মধ্যে খুবই জরুরি, সে 12টি সল্টের নাম হচ্ছে, তিনটা লাইম সল্ট আছে, যার 1 নম্বর হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর, 2 নম্বরে ক্যালকেরিয়া ফস এবং 3 নম্বর হচ্ছে ক্যালকেরিয়া সাল। একটা হচ্ছে আয়রন সল্ট আছে যার নাম হচ্ছে ফেরাম ফস। পটাশ ছল তিনটা আছে, একটা হচ্ছে ক্যালিমিউর,
একটা হচ্ছে ক্যালিফাস আর একটা হচ্ছে ক্যালিসাল বন্ধুরা। আর ম্যাগনেশিয়া সল্ট আছে একটা, সেটা হচ্ছে ম্যাগনেশিয়া ফস। এবং সোডা সল্ট আছে তিনটা, যার এক নম্বর হচ্ছে নেট্রাম মিউর, নেট্রাম ফস এবং নেট্রাম সল্ট। আর বালুকা আছে একটা যার নাম হচ্ছে সাইলেসিয়া। এই 12টি সল্ট, এই 12টি ধাতব লবণ দিয়ে মানুষের শরীর গঠিত আছে বন্ধুরা। এই 12টি সল্ট যদি মানুষের শরীরে ঠিক মতন থাকে, পর্যাপ্ত পরিমাণে থাকে, তাহলে তার শরীরে কোনো রোগ বিসুখ আক্রান্ত করতে পারে না বন্ধুরা। কিন্তু এই 12টি সল্টের একটি যদি ঘাটতি দেখা দেয়, সেক্ষেত্রে শরীরে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। তো বন্ধুরা বুঝতে পারছেন এই 12টি বায়োকেমিক মেডিসিন শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ বন্ধুরা। একটা মানুষের শরীরে বা জীবদের শরীর এই 12টা বায়োকেমিক ধাতক বা টিস্যু সল্ট দিয়ে গঠিত হয় বন্ধুরা। এই টিস্যু সল্টগুলো যদি পর্যাপ্ত থাকে, তাহলে শরীর ফিট থাকে, শরীর ঠিক থাকে। আমাদের শরীরে যেই রোগ হোক না কেন, চাই সেটা টিউমার হোক, চাই সেটা জ্বর হোক, ব্যথা হোক, চাই সেটা আলসার হোক, যে রোগ হোক না কেন, কোনো না কোনো বায়োকেমিক টিস্যু সল্টের ঘাটতি হয়, সেই জন্য রোগের উৎপত্তি হয় শরীরের মধ্যে বন্ধুরা। আর এটি সেই ঘাটতিটাকে পূরণ করায়, ফলে কি রোগ ধীরে ধীরে অটোমেটিক্যালি ঠিক হয়ে যায় বন্ধুরা। সেই জন্য আপনারা বুঝতে পারছেন মানুষের শরীরে, মানুষের শরীরকে মেনটেন রাখতে, সুস্থ রাখতে এই বায়োকেমিক টিস্যু সল্টগুলো কতটা জরুরি উপাদান বন্ধুরা। তো ভিউয়ার্স, নেক্সট যে কোশ্চেনটা আমি আজকে এই ভিডিওতে উত্তর দেবো, সেটা হচ্ছে বায়োকেমিক চিকিৎসা কী, বায়োকেমিক চিকিৎসার সার মর্ম কী বন্ধুরা। এই কোশ্চেন্সের আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা এখানে আছে যে শরীরের মধ্যে যে 12টি ধাতব লবণ লইয়া আমাদের দেহের বিধান ও পুষ্টি হয়। এই 12টি ধাতব লবণ আমি শুরুতে বলেছি, এই 12টি বায়োকেমিক সল্ট বা ধাতব লবণ দিয়ে আমাদের দেহের বিধান এবং পুষ্টি হয় বন্ধুরা। যদি কোনো কারণে এই ধাতব লবণগুলির অভাব হইয়া যায়, তা হইলে যে ধাতব লবণটির অভাব হয়েছে তার সহিত রাসায়নিক সম্বন্ধযুক্ত কোনো যান্ত্রিক পদার্থ অকার্যকরী হয়, তাহা দেহের পক্ষে অনিষ্টকর হয়ে ওঠে বন্ধুরা। প্রকৃতি এই অনিষ্টকারী পদার্থটিকে দেহ হইতে বহির্গত করিয়া দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করিতে থাকে। আবার কখনো বা ওই ধাতব পদার্থটির অভাবজনিত লক্ষণ দিয়ে প্রকাশ পায়। যখন কোনো ধাতব পদার্থের বায়োকেমিক যে 12টা টিস্যু সল্ট আছে, সেই ধাতব সল্ট আছে, সেই 12টির মধ্যে কোনো একটির যদি কমি দেখা যায় শরীরের মধ্যে, তখন বিভিন্ন ধরনের লক্ষণ বা রোগ প্রকাশ পায় শরীরের মধ্যে। পদার্থটির অভাবজনিত লক্ষণ দেহে প্রকাশ পায়। এই লক্ষণগুলিকে আমরা বিশেষ বিশেষ রোগ নামে বুঝে থাকি। আর এই লক্ষণগুলি আমাদের বিশেষ বিশেষ রোগ হয়ে থাকে বা বিশেষ বিশেষ রোগ নামে আমরা বুঝে থাকি। এক কথায় ধাতব লবণের অভাবজনিত কোষসমূহের বিকৃতি অবস্থাকেই পীড়া বলা যায়। এখানে পরিষ্কার বলা আছে এক কথায় যে 12টি বায়োকেমিক সল্ট আছে, সেই ধাতব লবণের যে অভাবজনিত কোষগুলি, অভাবজনিত কারণে যে কোষসমূহগুলো বিকৃত হয়ে যায়, সেলসগুলো নষ্ট হতে শুরু করে, সেই অবস্থাকেই পীড়া বা ডিজিজ বা রোগ বলা হয়ে থাকে বন্ধুরা। বায়োকেমিক চিকিৎসার সারমর্ম হইতেছে স্বভাবের অভাব পূরণ বন্ধুরা। বায়োকেমিক চিকিৎসার মেন সারমর্ম হচ্ছে এটাই, যে স্বভাবের অভাব পূরণ করা। লক্ষণ অনুসারে প্রথমে আমাদের নির্ণয় করিতে হইবে যে রক্তে বা সেলসের মধ্যে বা কোষের মধ্যে কোন কোন ধাতব লবণের অভাব হয়েছে। যখনই তাহা ধরিতে পারিব, অর্থাৎ পীড়িত কোষে যে যে ধাতব লবণের অভাব হয়েছে বুঝিব, তাহা অতি সূক্ষ্মমাত্রায় রোগীকে সেবন করা হয়, তা হইলে পীড়া কোষসমূহ পুনরায় সুস্থ হয়ে উঠবে বন্ধুরা। এবং প্রথমে আমাদের নির্ণয় করতে হবে যে শরীরের মধ্যে কোন কোন ধাতব লবণের অভাব হয়েছে বন্ধুরা। 12টি বায়োকেমিক টিস্যু সল্টের মধ্যে কোন একটির অভাব ঘটেছে সেটা আমরা বুঝতে পারবো তার লক্ষণ নিয়ে বন্ধুরা। তার লক্ষণগুলি মেডিরে মেডিকায় আমি যখন সামনে পড়াবো, তখন আপনারা বুঝতে পারবেন যে কোন কোন লক্ষণগুলি দেখলে বুঝতে পারবেন যে কোন কোন টিস্যু বা কোন কোন বায়োকেমিক সল্টের শরীরে অভাব হয়েছে। ফলে কি সেই টিস্যু সল্টটি যদি আপনারা প্রেসক্রাইব করেন, সেই রোগীকে খাওয়ান, ফলে কি সেই সেলসটি আবার পুনরায় গ্রোথ হতে শুরু করে, ভালো সতেজ হতে শুরু করে, অ্যাক্টিভ হতে শুরু করে, ফলে কি সেই রোগটা ধীরে ধীরে অটোমেটিক্যালি ঠিক হয়ে যায় বন্ধুরা। এবং সেই বায়োকেমিক টিস্যু সল্টটি সূক্ষ্ম মাত্রায় রোগীকে সেবন করানো হয়, তাহলে পীড়িত কোষসমূহ পুনরায় সুস্থ হয়ে উঠবে এবং রোগীও আরোগ্য লাভ করবে। কিন্তু একথা সবসময় মনে রাখা প্রয়োজন যে স্থূল মাত্রায় প্রযুক্ত হলে কোনো ধাতব লবণী কোষসমূহের পক্ষে গ্রহণযোগ্য হবে না। একটা জিনিস সবার ক্ষেত্রে মনে রাখা জরুরি যে এটা যদি পরিমাণে বেশি প্রেসক্রাইব করা হয়, এই কথাটা সবসময় মনে রাখা জরুরি যে এই বায়োকেমিক টিস্যু সল্টগুলো যদি বেশি মাত্রায় স্থূল মাত্রায় প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে কার্যকরী হবে না বন্ধুরা। এটি আপনাদের খুবই সূক্ষ্ম মাত্রায় প্রেসক্রাইব করতে হবে। উদাহরণ দ্বারা আমি যদি এখন একটা উদাহরণের স্বরূপ বোঝাই, তাহলে দেহের মধ্যে
যেখানে কঠিন স্ফীতি, কোন জায়গায় কঠিন হয়ে গেছে, ফুলে গেছে, হাতের অর্বুদ, হাতের মধ্যে কোথাও টিউমার হয়েছে হাড়ের মধ্যে, তারপর গ্ল্যান্ড সমূহের স্থিতি, কোনো গ্ল্যান্ড শরীরের, চাই এই গ্ল্যান্ডগুলো হোক বা শরীরের যাবতীয় গ্ল্যান্ড যদি কোথাও ফুলে যায়, অর্শ হয় বা শিরাস্ফীতি হয় ইত্যাদি রোগ লক্ষণ যদি শরীরের মধ্যে দেখা যায়, তথায় বুঝিতে হইবে রোগীর মধ্যে ক্যালকেরিয়া ফ্লোর নামক লবণের অভাব হয়েছে। বন্ধুরা, উদাহরণস্বরূপ আমি যদি আরও সহজ ভাষা আপনাদের শেয়ার করি, সেক্ষেত্রে যদি দেখেন শরীরের মধ্যে কোথাও টিউমার হয়ে গেছে, ওভার গ্রোথ হয়ে গেছে, শক্ত হাড়ের মতন টিউমার, পাথরের মতন টিউমার, বা কোনো শরীরের মধ্যে কোথাও গ্ল্যান্ড ফুলে গেছে, সেখানে শক্ত হয়ে আছে, ব্যথা করছে, সেক্ষেত্রে আপনাদের বুঝে নিতে হবে শরীরের মধ্যে ক্যালকেরিয়া ফ্লোর নামক টিস্যু সল্টের অভাব ঘটেছে বন্ধুরা। এবং তখন সে রোগীকে ক্যালকেরিয়া ফ্লোর খুবই সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করলে রোগী খুবই তাড়াতাড়ি আরোগ্য লাভ হয় বন্ধুরা। তার যে টিউমারগুলো হয়েছে সে টিউমারগুলো ধীরে 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 ঠিক হয়ে যায়। আবার কোথাও দেখা গেলো যে প্রচণ্ড অম্ল রোগ, কৃমি রোগ হয়েছে, পেটের কোনো গোলমাল বা অন্ত্রের কোনো গোলমাল ইত্যাদি ব্যক্তি কোনো রোগে ভুগিতেছেন, এখানে এই সমস্ত লক্ষণগুলি হলে বুঝতে হবে যে ওই ব্যক্তির নেট্রাম ফস নামক লবণের অভাব হয়েছে। তখন নেট্রাম ফস সূক্ষ্ম মাত্রায় দিলে সেই ব্যক্তি সুস্থ হয়ে যাইবে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে পীড়া আবার জটিল আকার ধারণ করে, সেখানে বুঝিতে হয় যে লবণটির অভাব হইয়া পীড়া প্রথমত দেখা দিয়েছিল, যথাকালে সেই দ্রব্যটির অভাব পূরণ না হয় ওই পদার্থের সহিত সম্বন্ধযুক্ত অপর একটি ধাতব লবণেরও অভাব হয়ে পড়েছে। ইহার উদাহরণ দ্বারা যদি আমি এটা বুঝাই, এটা যদি আমি উদাহরণের দ্বারা বোঝাই, তাহলে অনেক সময় দেখা যায় নেট্রাম ফসের অভাবজনিত রোগে কেবলমাত্র নেট্রাম ফস সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করিয়া রোগীকে আরোগ্য করা সম্ভব হইতেছে না, সেখানে নেট্রাম ফসের সহিত তাহার অনুপূরক ক্যালকেরিয়া ফস সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করিলে রোগী সম্পূর্ণ নিরাময় হয়। এবং এই প্রকার বহু উদাহরণ দেওয়া যাইতে পারে, এরকম করে বায়োকেমিক টিস্যুগুলো বা 12টি বায়োকেমিক সল্টসগুলো কাজ করে থাকে বন্ধুরা। তো ভিউয়ার্স, তাহলে বুঝতে পারছেন হোমিওপ্যাথিতে বায়োকেমিক মেডিসিন সিস্টেম কতটা গুরুত্বপূর্ণ মেডিসিন সিস্টেম বন্ধুরা। শরীরের মধ্যে বিভিন্ন যে রোগ বৈশিক হয় সেক্ষেত্রে বুঝে নিতে হবে কোনো না কোনো বায়োকেমিক সল্টের শরীরের অভাব হয়েছে, সেই জন্য তার রোগ হয়েছে বন্ধুরা। এখন সেই লক্ষণ ভিত্তিক সেই বায়োকেমিক সল্টটা যদি প্রেসক্রাইব করা হয় সেক্ষেত্রে কি ধীরে 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 তার যে রোগটা সেটা পুরোপুরিভাবে ঠিক হয়ে যায় বন্ধুরা। তো হিয়ার বায়োকেমিক মেডিসিনসের এই এপিসোড নম্বর একে, এই প্রথম এপিসোডে আমি এই দুটো কোশ্চেন্সের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। নেক্সট এপিসোডে বায়োকেমিক মেডিসিন রিলেটেড আরও বিভিন্ন ধরনের এপিসোড, বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব। এবং সবশেষে এই এপিসোডের মধ্যেই আমি যে বায়োকেমিক মেটেরিয়া মেডিকার যে 12টি সল্ট, সে 12টি মেডিসিনসের সম্পূর্ণ বিস্তারিতভাবে সহজ ভাষায় লক্ষণগুলি শেয়ার করব, যে লক্ষণগুলি আপনারা পড়ে নিলে বা বুঝে নিলে আপনাদের কোন রোগে কোন বায়োকেমিক সল্টের অভাব হয়েছে এবং সেই বায়োকেমিক সল্টটা আপনারা খুবই সহজে প্রেসক্রাইব করতে পারবেন এবং আপনাদের যে রোগীর বা আপনাদের যে রোগটা হয়েছে সেটা পুরোপুরিভাবে ঠিক হয়ে যায় বন্ধুরা। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের এতটুকু হলেও অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।